তো ইনশাআল্লাহ এবার আমাদের সামনে কোরআন এবং হাদিসের মাধ্যমে ফাখন প্রদান করবেন হাফিজ কারি আব্দুল মোত্তালিব সাহাব, ওনাকে ফাখন প্রদান করার জন্য অনুরোধ করা হইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে থেকে যেটা শোনা আর বেশি টোন দাও, একটু রিভার্ব, একটু ইকো, বেসটা একটু কমিয়ে দিবেন, রিভার্ব বেস একটু কম, গলা টানছে বলছে, গলা যেন টেনে না যায়, প্রতিদিন কিন্তু সভা অসুবিধা না, হালকা ইকো দেবে, রিভার্ব নাই কেন মাইক সেটে টোন দাও, আর ইজি যেন আসে কানে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يستثنون فطاف عليها طائف من ربك وهم نائمون فأصبحت كالصريم فتنادوا مصبحين أن اقضوا على حرثكم إن كنتم صارمين فانطلقوا وهم يتخافتون ألا يدخلنها اليوم عليكم مسكين هم غدوا على حرث قادرين وغدوا على حرث قال سبحان ربنا إنا كنا ظالمين صدق الله العظيم. যারা দূরে বসে আছেন একটু কাছে আসা যাবে না ভাই?
এ ভাই আপনার এদিকে মুখ করে গেছেন কেন, একটু একটু আমার দিকে মুখ করেন, আগে আসেন না, একটু জমে জমে বসে, যারা ওই সাইডে বসে আছেন একটু জমে জমে বসে, কোরআন মজলিস বসা এখনো হয়নি, একটু জমে বসে ভাই 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 ফাঁকা জায়গা গুলো আমরা পূরণ করি, আসি আসি মাশাআল্লাহ কবুল করুন, জমে জমে বসে যাই, শীতের সময় জমে জমে বসে বসে আজ কেন পৃথিবীটা রাগে এত সুন্দর, আজ কেন পৃথিবীটা রাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজারু চরাচর, এসে কোন রূপকারে সাজারু কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজারু চরাচর, এসে কোন রূপকারে সাজারু চরাচর, চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল, সে কেটে গেছে কোশীর নিশীদের দীপর, কেটে গেছে কোশীর নিশীদের দীপর, এসে কোন রূপকারে সাজারু চরাচর, এসে কোন রূপকারে সাজারু চরাচর, আজ কেন পৃথিবীটা রাগে এত সুন্দর, এই গজলটা জানেন না অনেকে জানেন না, যুবক ভাইরা আমার সঙ্গে একটু পড়ে পড়ে, আজ কেন পৃথিবীটা রাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজারু চরাচর, এসে কোন রূপকারে সাজারু চরাচর, বনে বনে ফুটে ফুলি করে পাখি কলরব, সব খানে কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব, আয়োজন উৎসব, গুঞ্জনে মুখরিত গুটা মরুপান্তর, গুঞ্জনে মুখরিত গুটারূপান্তরে, সে কোন রূপকারে সাজারু চরাচর, এসে কোন রূপকারে সাজারু চরাচর, আজ কেন পৃথিবীটা রাগে এত সুন্দর, এসে কোন রূপকারে সাজারু চরাচর, এসে কোন রূপকারে সাজারু চরাচর, অগণিত ফেরেশতারা ছেড়ে সাত আসমান, নেমে এসে পৃথিবীতে গায়ে কার গুণগান, গায়ে কার গুণগান, গায়ে কার গুণগান, করে সবে জয়ধ্বনি আল্লাহু আকবার, করে সবে জয়ধ্বনি এসে কোন রূপকারে সাজারু চরাচর, এসে কোন রূপকারে সাজারু চরাচর, আজ কেন পৃথিবীটা রাগে এত সুন্দর,
এসে কোন রূপকারে সাজারোই চরাচর। আলহামদুলিল্লাহ ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وقال الله تعالى في شان حبيبي ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما একটু সকলে মহব্বতের সহিত দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে পড়েন দরুদ শরীফ, জানেন না, সকলে পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو قال كما عليه السلام والتسليم। সমস্ত প্রশংসা সে মহান পাক রব্বুল ইজ্জাতের জন্য যিনি সর্বশক্তিমান, যিনি অনন্ত অসীম দয়াল কৃপাবান, সমগ্র সৃষ্টি জীব যার যার গুণগান, যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য তারকারাদি উদিত হয় না, অস্ত যায় না, যিনি আমাদেরকে বড় ভালোবেসে রহম করম করে বাছাই এবং ছাঁটাই করে দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম জায়গা আশার বসার এবং পবিত্র কোরআন হাদিস থেকে শোনার এবং বলার তৌফিক দান করেছেন, এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলে বলে অন্তর অসংখ্য দুরুদ ও সালাম প্রেরণ করে সে মহামানবের প্রতি যিনি আগমন করেছিলেন বিশ্ববাসীর করোনা হয়ে ভ্রান্ত পথিকের পথে দিশার রূপে, যিনার উপাধি ছিল আল আমিন সাদি আমানতদার সত্যবাদী খাতিমুন নবীন রাহমাতুল আলামিন মা আমিন আল্লাহ আল মদিনাতুল আল সাইয়িদুল মুরসালিন খাতিমুন নবীন রাহমাতুল আলামিন তিনার নামে লাখ লাখ শান্তির দ্বারা পরিষদ লোক সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করব। আমি পবিত্র কোরআন এবং হাদিস থেকে আলোচনা করতে পছন্দ করি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আদেশ করেছেন কোরআন থেকে আলোচনা করার জন্য। আপনারা কি কোরআন থেকে আলোচনা শুনতে চান, কথা বলতে চান? তো
কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়ে বলছেন হে নবী ফাযাক্কির বিল কোরআনি মাইয়া খাফা ওয়া ইউরিদ এরা সূরা কাফ 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন 45 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী আপনি যখন মানুষের সম্মুখে ওয়াজ করবেন নসিহত করবেন বিল কোরআন কোরআন দিয়ে করবেন কি দিয়ে বাঙালি মানুষ আমরা অনেকেই লাভ ছাড়া কাজ করতে চাই ঠিক কিনা লাভের কথা বলি সুবহানাল্লাহ একবার বললে কতটা লাভ আপনি প্রশ্ন করতে বলেন জান্নাতে গাছ নিয়ে কি করব সেখানে কি ফার্নিচারের ব্যবসা হবে নাকি বলতে পারে আসলে জান্নাতে গাছ লাগানো মানে আপনার নামে জান্নাতে জমি কিনা হচ্ছে বলো সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ বলবেন এতটা জমি আপনার নামে লেখা হয়ে গেল আপনার নামে রেজিস্ট্রি হয়ে গেল সুবহানাল্লাহ দুনিয়ার এই রোডের ধারে জমি গেলা কত দাম জানেন ডাল কত দাম জান্নাত সারা দুনিয়া যদি আপনি বেচে দেন সারা দুনিয়া যদি আপনি বিক্রি করে দেন জান্নাতের একটা ইট পর্যন্ত আপনি কিনতে পারবেন আল্লাহু আকবার তাহলে আমরা পবিত্র কোরআন থেকে কিছু আলোচনা শুনব শুনতে রাজি আছেন তো যারা মাইকে আওয়াজ শুনছেন অনুগ্রহ করে প্যান্ডেল ভিতরে এসে বসে যান কোরআন এমন একটি কিতাব যে কিতাব পড়লেও নাকি শুনলেও নাকি বলে সুবহানাল্লাহ পৃথিবীতে অন্য কোন গ্রন্থ আছে যেটা পড়লে নাকি হয় এই ভাই আছে নাই এবার প্রশ্ন করতে পারেন হুজুর পড়লে নাকি কিন্তু আমি তো পড়া জানি না তাহলে আমার কি হবে তো রাসূল বলেছেন সেই ব্যক্তি যদি শুনে তবু তার একই রকম নাকি হবে বলে সুবহানাল্লাহ কেউ যদি পড়ে আমি যদি পড়লাম আলিফ লাম মিম আমি পড়লাম যারা জানেন না তারা শুনলেন রাসূল বলেছেন প্রত্যেকের আমলনামায় 30টা নেকি লেখা হয়ে গেল বলে সুবহানাল্লাহ পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের জন্য এই হেদায়েতের কিতাব বলে দুনিয়াতে একটা নবী নাই আছে নাকি নাই তাহলে আমাদেরকে কি অনুসরণ করতে হবে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান তাবি'আ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এ হুদা আলমকে কোরআন তোমরা যদি অনুসরণ করে চলো একে দিকে তোমরা অনুকরণ করে চলতে পারো এ কোরআনকে তোমরা যদি মেনে চলতে পারো ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ও গো পৃথিবীর মানুষ তোমাদের কোন রকম ভয় থাকবে না কোন রকম চিন্তাও থাকবে না আমাদের দুনিয়ায় আজকে কত রকম ভয় কত রকম টেনশন কত চিন্তা কারণ এ কোরআন থেকে আমরা দূরে কোরআন থেকে আমরা দূরে এইজন্য আমাদের হাজারো টেনশন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন পৃথিবীর মানুষ তোমরা যদি কোরআনকে অনুসরণ করে চলো তোমাদের দুনিয়া কোনো রকম ভয় থাকবে না আখিরাতে কোনো রকম টেনশন থাকবে না তাহলে কোরআন থেকে আমরা আলোচনা শুনে সেগুলা আমরা আমল করব তো
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এটা সূরা মুনাফিকুন 28 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে 9 নম্বর আছে। তাফসীর খুলুন, তাফসীর মারফুর কোরআন, তাফসীর তাবারী, তাফসীর কুতুবি, তাফসীর আইয়াহু তাবাসা, তাফসীর ইবনে কাতির, সমস্ত মুফাসসিরাত বাবরি একমত লিখেছেন। তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বাকি সময়টুকু সন্তানের পেছনে কাটিয়ে দিলে, তোমার রবকে ভুলে গেলে, নামাজ পড়লে না, রোজা রাখলে না, আল্লাহর হুকুমকে অমান্য করলে, এটা যদি করো খবরদার এই কাজটা তোমরা করো না। এই কথা আল্লাহ কেন বললেন? মুফাসসিরগণ লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন জানেন পৃথিবীর মানুষ পৃথিবীতে যাওয়ার পর তার এই ভুলটাই কাজ করবে, এই ভুলটাই তারা করবে। আজকে প্রত্যেকটা জীবন আমরা প্রত্যেকটা মানুষের জীবনের সাথে আয়াতটা মিলিয়ে দেখি, প্রত্যেককে আজকে আমরা দুনিয়া মুখী, ঠিক কি না? প্রত্যেকটা মানুষ আজকে আমরা দুনিয়া দুনিয়াকে পেরেশান, সারা দিন দুনিয়ার পেছনে পাগল। অনেক এমন মানুষ মুসলমান বলে পরিচয় দিই কিন্তু তারা নামাজ পড়তে আসে না, এমন মানুষ নাই আপনাদের এলাকায়? নাই? আচ্ছা আচ্ছা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানেন পৃথিবীর মানুষ এই ভুলটাই করবে। এই জন্য আল্লাহ আগে আগে নিষেধ করেছেন, পৃথিবীর মানুষ শোনো শোনো, খবরদার দুনিয়াতে যাওয়ার পরে মানুষের পেছনে ছুটে, সম্পদের পেছনে ছুটে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা যেন ভুলে যেও না, কারণ তোমরা যদি ভুলে যাও তাহলে কি হবে জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উমাইয়া ফুআন যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তুমি যদি নিজের মন মতো জিন্দেগি চালাও, আল্লাহ যে হুকুম করেছেন সেই হুকুমকে তুমি যদি অমান্য করো, তোমার মন যেটা চায় সেটা করো, এইভাবে যদি তোমার জীবনটা দুনিয়াতে যদি চালাতে থাকো, আল্লাহ রাব্বুল বলছেন তাহলে তুমি ক্ষতিগ্রস্ত মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই কথা কার? আল্লাহ। ভাই আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে, বুঝতে পারছেন তো? ক্লিয়ার? মাশাআল্লাহ, আল্লাহ কবুল কবুল সকলকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষ তোমরা যদি দুনিয়াতে এইভাবে যদি দুনিয়ার পেছনে ছোটো, আল্লাহর হুকুমকে যদি অমান্য করো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে এই ক্ষতির হাত থেকে বাঁচতে গেলে কি কি মেডিসিন আছে? পবিত্র কোরআনে কমসে কম অনেক মেডিসিনের কথা আছে, কোনটা বলবো আর কোনটা না রাখবো অল্প সময় আমার। যে মাল দিয়েছি, যে টাকা পয়সা দিয়েছি, এগুলো তোমার মৃত্যু এসে হাজির হওয়ার আগে কিছু অংশ তোমরা আল্লাহর রাস্তায় খরচ করে দাও, কিছু অংশ তোমরা আল্লাহর রাস্তায় দান করে দাও, সাদকা করে দাও, এবং দুনিয়াতে যদি ভালো আমল আছে আমগুলো তোমরা শুরু করে দাও। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ দুনিয়াতে যে আমি সম্পদ দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, এগুলো কিছু অংশ আল্লাহর রাস্তায় খরচ করো, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ঈদগাহের জন্য, কবরস্থানের জন্য, এতিম মিসকিনের জন্য, তাদের রাস্তায় তাদেরকে দিয়ে খরচ করো, আর ওয়াকফ বিনা সালিহিন, এবং নেক আমল করতে থাকো, তোমার মৃত্যু এসে হাজির হওয়ার আগে আগে। এই কথা আল্লাহ কেন বললেন? কেন বললেন যে মৃত্যু এসে হাজির হওয়ার আগে আগে দুনিয়াতে ভালো কাজগুলো করে নাও? কেন বললেন? কারণ আল্লাহ আলামিন পরে আয়াতে আগে বলছেন, মানুষের যখন মৃত্যু সময় নিকটবর্তী হয়ে যায়, মালাকুল মউত যখন তার ভয়ঙ্কর রূপ
মুখ ধরে যখন তার কাছে এসে হাজির হয়ে যায়, লোকটি কিছুক্ষণ পর হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। মালাকুল মউতের ভয়ঙ্কর চেহারা দেখার পর ওই লোকটি অন্তরটা শুকিয়ে যায়। ওই লোকটি এখন আল্লাহকে ডাক দিয়ে বলে, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, ও গো আমার রব, ও গো আল্লাহ তুমি কোথায়, তুমি কোথায়? আল্লাহ বলে, বান্দার কেন? লোকটি বলে, আল্লাহ এত আমাকে মৃত্যু দিও না, কারণ মালাকুল মউতকে দেখার পর আমি বুঝতে পেরেছি এখনই আমার মৃত্যু হয়ে যাবে। দুনিয়াতে আমি যে সম্পদের মালিক, এই সম্পদগুলো আমি দুনিয়াতে মায়াতে খরচ করতে পারি নাই, ব্যাংকে জমি রেখেছি, আলমারিতে জমি রেখেছি, সম্পদগুলো গুলো ছুতু করে রেখে দিয়েছি, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, বিভিন্ন জায়গায় তারা দান সৎকার জন্য বলেছে, আমি তাদেরকে মায়াতে খরচ করি নাই। কিন্তু আমি আজকে বুঝতে পেরেছি এক কোটি মালাকুল মউত চলে এসেছে, আমাকে দুনিয়া থেকে যদি নিয়ে চলে যায় আমার দুনিয়ার সম্পদ, সমস্ত সম্পদ দুনিয়ায় পড়ে থাকবে, আমার আত্মীয়-স্বজন তারা ভাগ বণ্টন করে নেবে, তারা আমার জন্য 10 টাকা দান করতেও পারে না করতে পারে কোনো গ্যারান্টি নাই। হে আমার রব, তুমি আমাকে এত তাড়াতাড়ি মৃত্যু দিও না, আমাকে একটি মাস সময় দাও, এক সপ্তাহ আমাকে সময় দাও, কম সময় একটা দিন আমাকে সময় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে দাও, তোমাকে দুনিয়াতে 60 থেকে 70 বছর লম্বা একটি হায়াত দিয়েছিলাম, জিন্দেগি দিয়েছিলাম, ভালো কাজ করলে অনেক কিছু করতে পারতে, যখন দুনিয়াতে ভালো কাজ করো নাই তোমাকে আর সময় দেওয়া যাবে না। মানুষের কিছু সময় নিকট করতে হয়ে গেলে সে যদি একটি মাস সময় চায় তাকে দেওয়া যায় না, একটি মাস তো দূরের কথা, এক সপ্তাহ দূরের কথা, একদিন তো দূরের কথা, এক মিনিট তাকে সময় দেওয়া হয় না, সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে যায়। ওই সময় মানুষ আল্লাহকে যে সময় চায়, আল্লাহ আমাকে একটু অবকাশ দাও, একটু সময় দাও, আল্লাহ বলবে আর হবে না। কিছু নিয়ে যেতে পেরেছে, সমস্ত সম্পদ দুনিয়াতে রেখে গিয়েছে, কিছু নিয়ে যেতে পারে না, কারণ কাফনে তো পকেট নাই, আছে নাই। এইজন্য আল্লাহ রাব্বুল বলছেন, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা কামা খলাকনাকুম আউওয়ালা মাররা, এটা সূরা আনআম 7 নম্বর, 18 নম্বর, 12 নম্বর, 94 নম্বর, আবার যখন দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে যাবে, তোমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, জীবনের মধ্যে শেষ কুশল দিয়ে সাদা কাপড় পরিয়ে খাটের উপরে নিয়ে তাকে কবরে একাকী তাকে রেখে আসবে, সঙ্গে কেউ যাবে? এই ভাই সঙ্গে যাবে? আপনাদের এলাকায় যায় সঙ্গে কেউ? মানুষ যখন মৃত্যু বরণ করে,
মানুষের মাথার নিচে যে বালিশটা থাকে সেটাও সরিয়ে নিয়ে আসা হয়, ঘরের ভিতর মৃত্যুবরণ করলে ঘর থেকে তাকে টেনে বের করে বাইরে রাখা হয়, শরীরে যতগুলি অলংকার থাকে সমস্ত অলংকারগুলো তার শরীর থেকে খুলে নেওয়া হয়, যতগুলো পোশাক থাকে সমস্ত পোশাকগুলো তার শরীর থেকে খুলে নেওয়া হয়, একটি পুরাতন চাদর দিয়ে তাকে ঢেকে দিয়ে হয়। বিদেশ থেকে আসা হয়েছে এই কম্বলটা দিয়ে তাকে ঢেকে দাও দাও, এই কথা কিন্তু কেউ বলে না, বলে ভাই 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 বলে। আপনি মনে করেছেন হয়তো দুনিয়াতে আমি অনেক সম্পদশীল, অনেক ক্ষমতাশীল, অনেক আত্মীয় স্বজন, অনেক পরিবার পরিজন হয়তো এগুলো আমার কাছে আসবে, কিন্তু না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তারা তুম্মা খাওয়ালনাকুম ওয়ারা আযুরিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ তুমি মনে করছো তোমার অনেক ক্ষমতা, অনেক সম্পদ, অনেক বন্ধু বান্ধব, অনেক আত্মীয় স্বজন তুমি মনে করছো এইগুলো তোমার কাজে আসবে, কবরে তোমার সঙ্গে যাবে, কিন্তু না, তুমি যখন মৃত্যুবরণ করবে শরীর থেকে যখন রূহটা বের হয়ে যাবে তোমার আত্মীয় স্বজন পরিবার পরিজন জীবনের শেষ গোসল দিয়ে সাদা কাপড় পরিয়ে খাটের উপর নিয়ে তোমাকে একাকী কবরে রেখে আসবে, কেউ সঙ্গে যাবে না, কেউ সঙ্গে যাবে না। আপনি মৃত্যুবরণ করবেন, আপনি যে সুন্দর বাড়িটা লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি বাড়ি বানিয়েছেন এই বাড়িটা বাড়ির জায়গায় পড়ে থাকবে, আপনি যে গাড়িটা চলছেন এই গাড়িটা গাড়ির জায়গায় পড়ে থাকবে, আপনি যে মোবাইলটা ব্যবহার করতেন মোবাইলটা মোবাইলের জায়গায় পড়ে থাকবে, আপনি যে মানি ব্যাগটা ব্যবহার করতেন এই মানি ব্যাগটা মানি ব্যাগের জায়গায় পড়ে থাকবে, শুধু আপনি থাকতে পারবেন না, আপনার স্থান হয়ে যাবে দুনিয়া থেকে কবরে, আপনি থাকতে পারবেন ঠিক কিনা, সব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এই জন্য সন্তানকে সন্তান বলে ডাক দেয় না, সন্তান আর পিতাকে পিতা বলে ডাক দেয় না, স্ত্রী স্বামীকে স্বামী বলে ডাক দেয় না, বিদায় নিয়ে চলে গেছে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার কাছে ফোন করা হয় ওকে সন্তান তোমার মা মারা গেছে তোমার বাবা মারা গিয়েছে, সন্তান বিদেশ থেকে কাঁদতে কাঁদতে বাড়িতে এসে হাজির হয়ে যায়, মায়ের লাশ দেখার পর বাবার লাশ দেখার পর সে অজ্ঞান হয়ে পড়ে যায়, তার শেষ হারিয়ে ফেলে কাঁদতে কাঁদতে সে অস্থির হয়ে যায়, আবার যখন তার হুঁশ ফিরে আসে পৃথিবীর এমন কোন সন্তান নাই যে এই কথা বলে আমার মাকে ভালোবাসি, আমার বাবাকে এত মহব্বত করি, আমার মা ছাড়া তো পৃথিবীতে কেউ নাই, আমার বাবা ছাড়া তো দুনিয়াতে আমার কেউ নাই, আমাকে কে দেখবে, আমাকে কে দেখভাল করবে, আমি আমার বাবাকে, আমি আমার পিতাকে, আমি আমার মাতাকে কবর দেব না, তাকে বাড়িতে রাখবো, এই কথা কেউ বলে না, বলে বলে। এইজন্য আরবের একজন বিখ্যাত কবি চীনের কবিতার ভিতরে তিনি লিখেছেন আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন অল কবর বাইতুন কুল্লু নাসিন দাখিলুন, তিনি বলছেন মৃত্যু এমন একটি বিষয়, মৃত্যু এমন একটি পেয়ালা, এই পেয়ালা থেকে সকল কি পান করতে হবে এর মানে সকল কি মৃত্যু বরণ করতে হবে, আর কবর এমন একটি ঘর যে ঘরে সকল কি যেতে হবে, যেতে হবে কি হবে না,
যেতে হবে কি হবে শুকর করে দিতে হবে। এই জন্য বাংলা কবি বলছেন, একদিন মাটির ভিতরে হবে ঘর, রিমোনার কেন বন্ধ দালান ঘর, রিমোনার কেন বন্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর, রিমোনার কেন বন্ধ দালান ঘর, রিমোনার কেন বন্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শুদ্ধ, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শুদ্ধ, সকলে হবে তোমার পর, রিমোনার কেন বন্ধ দালান ঘর, রিমোনার কেন বন্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর, রিমোনার কেন বন্ধ দালান ঘর, রিমোনার কেন বন্ধ দালান ঘর। কত মানুষের জানাজা আপনি শরীক হলেন, কত মানুষকে আপনি নিয়ে যাতে কাকে কবরে শহীদ করলেন, কত মানুষের জানাজা আপনি শরীক হলেন, এমন একদিন আসবে যেদিন আপনার লাশটা সম্মুখে রেখে আপনার আত্মীয়-স্বজন পরিবার পরিজন সকলে মিলে আপনাকে গোসল দিয়ে নতুন সাদা কাপড় পরিয়ে খাটের উপরে নিয়ে জানাজার ময়দানে নিয়ে যাবে, এমন একদিন আসবে যেদিন আপনার আত্মীয়-স্বজন পরিবার পরিজন সামনে কাতারে দাঁড়িয়ে ইমাম সাহেব সম্মুখে দাঁড়িয়ে আপনারও জানাজা সম্পন্ন করবে, ঠিক কিনা হতে পারে কি পারে না, পারে না পারে পারে। কত মানুষের মৃত্যুর খবর আমরা শুনতে পাই, মসজিদের মাইকে ঘোষণা হয় অমুকের সন্তান আমরা মারা গেল, অমুক হাজি সাহেব মারা গিয়েছে, অমুক মাস্টার সাহেব মারা গেল, অমুক ইমাম সাহেব মারা গেল, অমুক মেম্বার সাহেব মারা গেল, ভোর চারটার সময় মারা গিয়েছে, যখন উপরে তারা জানাজা হবে এমন ঘোষণা হয় কি হয় না, এই ভাই হয় না আপনাদের এলাকায় হয়, এমন একদিন আসবে যেদিন আপনার নামটা মসজিদের মাইকে ঘোষণা হবে আপনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হতে পারে কি পারে না, এই ভাই পারে কি পারে না। আমরা যে আজকে কোরআন কথাগুলো এই রাত্রে বেলা শুনছি, বলুন তো আগামী কাল আমরা সূর্যের মুখ দেখতে পাবো এমন গ্যারান্টি কেউ দিতে পারবে, কেউ পারবে কেউ পারবে, এর মানেটা কি, এর মানে হলো হলো এ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আশার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই, প্রথমে আসে দাদা তারপর পিতা তারপর সন্তান, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই, অনেক সময় দেখা যায় দাদা তার লাতি লাশ কাঁধে নিয়ে কবরে হাজির হয় এমন দৃশ্য দেখেন নাই, কত যুবককে দেখেছি কত যুবককে দেখেছি তারা রাত্রি বেলায় সুস্থ অবস্থায় বিছানায় শয় সকাল বেলায় তার লাশ বের হয় এমন দেখেন নাই, কত যুবককে দেখেছি রাস্তায় অ্যাক্সিডেন্ট যুবক ছেলে কানে ইয়ারফোন লাগিয়ে বাইক চালা 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 অ্যাক্সিডেন্ট সঙ্গে সঙ্গে তার শেষ, আল্লাহু আকবার। আমার পরের কথা কি বলবো, আমার ঘরের কথা আপনাকে একটা ছোট করে শোনাই, আমার নিজের বড় ভাই দুটো সন্তান ছোট ছোট তিনি গাড়ি চালা চালা হাঁটা নিজের স্ত্রীকে বিধবা করে ছেলেদেরকে এতিম করে আমাকে ভাই হারা করে দুনিয়া থেকে বিদায় বিদায় চলে গেলে, স্বামী স্ত্রীর আগুন ধরে গেছে, স্বামী ঘরের ভিতরে ছিল, তাকে বাঁচাতে যে স্বামী স্ত্রী দুজনে এক সঙ্গে মারা গেছে, অল্প বয়স আমার ছোট অনেক
তাহলে মৃত্যুর কোন সিরিয়াল যে কোন মুহূর্তে তাকে চলে যেতে হবে। এই জন্য যুবকদেরকে যদি বলি, এই ভাই এসো মসজিদ দিকে এসো, এসো দিনের দাওয়াত দিয়ে তাদেরকে যখন দেওয়া হয়, এসো ভাই মসজিদ দিকে এসো, ঈমানের দিকে এসো, দাড়ি রেখে দাও, আর কতদিন এইভাবে চলবে? যে কোন মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে। যুবকরা জবাব দেয়, হুজুর আমরা তো একটা জ্ঞান, এখন তো আমরা ইয়াং আমাদের যুবক, এখন যদি আমরা দাড়ি রেখে দিই তাহলে তো কি করে হয়? আমাদের তো বিয়েই হবে না, এই কথাও বলে বলে কি বলে বলে বলে। এই জন্য কত মানুষকে দেখলাম, কত যুবককে দেখলাম, রাত্রে বেলায় শুশু অবস্থায় বিছানায় শোয়, সকাল বেলায় তার লাশ বের করা হয়। এই জন্য কত মানুষের মৃত্যুর ঘটনা আমরা শুনতে পাই, মাইকে মসজিদের মাইকে দৈনিক ঘোষণা হয়, অমুক সন্তান মারা গেল, অমুক হাজী সাহেব মারা গেল, দশটার সময় তার জানাজা হবে, এমন ঘোষণা হয় কি হয় না? হয়, এমন একদিন আসবে যেদিন আপনার নামটা মসজিদের মাইকে ঘোষণা হবে, আপনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হতে পারে কি পারে না? এই জন্য কবি বলছেন, একদিন তোমারই নাম মসজিদে হবে লাল, একদিন তোমারই নাম মসজিদে হবে লাল। তাহলে কি করতে হবে? কবি বলছেন, তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমার নাম মসজিদে হবে লাল, একদিন তোমার নাম মসজিদে হবে লাল। যে কোন মুহূর্তে আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হতে পারে, এই জন্য মৃত্যুর জন্য আমাদেরকে সব সময় প্রস্তুত থাকতে হবে। দুনিয়াতে যে আমলগুলো করলে আমরা কবর বেঁচে যাব, হাশর বেঁচে যাব, তাই আমাদের জাহান্নাম থেকে বেঁচে যাব, এই আমলগুলো আমাদেরকে করতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে বসে বসে কান্না করেছেন, রাসূল ডাকিয়ে বললেন, কি হলো আবু বকর, তুমি কান্না করো কেন, কিসের জন্য কান্না করো তুমি আমাকে বলো? আবু বকর ডাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি টেনশনে কান্না করছি। রাসূল ডাকিয়ে বললেন, আবু বকর, তোমার বাবা কিসের টেনশন আমায় শোনাও? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার টেনশন হচ্ছে যে আমি যে আমলগুলো করছি এই আমলের দ্বারা কিয়ামতের দিন আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো তো? আমি যে আমল করছি এই আমলের দ্বারা কবরের আযাব থেকে আমি বেঁচে যাবো তো? এই টেনশন যখন হচ্ছে আমার চোখ দিয়ে এমনি এমনি পানি চলে আসছে। প্রবেশ করো, এত বড় সাহাবি হওয়ার পরে তিনি টেনশনে আছেন যে আমার কি হবে, আমার কি হবে, আমার হাশর কি হবে। আমরা মুখে হাত দিয়ে বলি তো, জীবনে কোনোদিন আমরা টেনশন করেছি? কিন্তু তারা নামাজ পড়ে, এমন মানুষ নাই। এই জন্য কবি নবীর ইসলাম দিনের কবিতার ভিতরে তিনি লিখেছেন, ঘুমিয়ে গেজা করেছে ফজর, তখন জাগরণ জাগর জাগর, খেলায় খেলায় কেটে যায় আসর, মাগরিবের শুনি আজান, এখন জামাত হাউ হাউ শামিল, এখন আছেন সাথে স্থান, বাদশে জামামা বাদরে আমামা, শীত চুকরি মুসলমান, দাওয়াতে এসেছে নয়া জামানার, ভাঙা কে নাই উড়ে নিশা। তিনি বলেছেন, মুসলমান আমাদের এই অবস্থা, আমরা তো ফজর কাটিয়ে দিই বিছানায়, জোহর কাটিয়ে দিই আমরা কাটে মাঠে ঘাটে, আসর কাটিয়ে দিই আমরা খেলাধুলায়, মাগরিব কাটিয়ে দিই আমরা হাটে বাজারে, এশা কাটিয়ে দিই আমরা খাওয়া দাওয়ায়, পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের শেষ হয়ে যায়, আমাদের সারা দিন আমাদের নামাজের খেয়াল থাকে না, এমন মানুষ নাই, এমন মানুষ নাই আপনাদের এলাকায়? আমি তো বলি
আমি ওই মায়ের উপর আশ্চর্যবোধ হই যে মা নিজের সন্তান সে আল্লাহর নাফরমানি করে বিভিন্ন রকম নেশা করে, তাস খেলে, জুয়া খেলে, আড্ডা খেলে, এরপর আল্লাহর হুকুমকে অমান্য করে নামাজ পড়ে না। আমি বলি, ওই মা আপনি কেমন করে আপনার সন্তানের সাথে ভাত খেলেন? কেন আপনি তাকে খেতে দেন? আল্লাহর নাফরমানি করে আপনার কি ভয় হয় না? কেমন আপনাকে হিসাব দিতে হবে আপনার সন্তান যদি বিপদে পড়ে যায়? মুসলমান আমরা পরিচয় দিই কি না? আমাদের হজর কেটে যায় বিছানা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন হতে পারে, জোহরে জানাজা তোমার এমন হতে পারে, জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে, জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে, জোহরে জানাজা। এইজন্য আমাদেরকে সব সময় প্রস্তুত থাকতে হবে, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। মানুষের যখন মৃত্যুর সময় নিকট করতে হয়ে যায়, আকাশ থেকে চারজন ফেরেশতা তার কাছে এসে উপস্থিত হয়ে যায়। কয়জন বললাম? চারজন ফেরেশতা আসমান থেকে একে একে করে তার কাছে আসতে থাকে। প্রথম একজন ফেরেশতা এসে বলে, আসসালামু আলাইকুম ও আল্লাহর বান্দা, তুমি আমার সালাম গ্রহণ করো। লোকটি ডাক দিয়ে বলে, তোমাকে তো কোনোদিন দেখি নাই, তোমাকে তো চিনতে পারলাম না, তুমি কোথা থেকে এসেছো? এরকম মানুষ তো জীবনে দেখি নাই, তুমি কে? ফেরেশতা ডাক দিয়ে বলে, আমি তো মানুষ নই, আমি ফেরেশতা। বলে, কেন এসেছো? ফেরেশতা ডাক দিয়ে বলে, আমি তোমার ডিউটির ভিতরে ছিলাম। বলে, কি ডিউটি? তুমি পালন করতে আমার জন্য? ফেরেশতা ডাক দিয়ে বলে, আমি তোমার জন্য খাদ্য সরবরাহ করতাম দুনিয়াতে। তুমি কি খানা খাবে, কতটুকু খাবার খাবে, এটা আমি তোমার জন্য সংগ্রহ করে রাখতাম। কিন্তু আজকে এমন দিন এসেছে, পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সারা পৃথিবী বিচরণ করে, তোমার জন্য সামান্য পরিমাণ খানা আমি তোমার জন্য সংগ্রহ করতে পারি নাই। এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমার জন্য রুজি বন্ধ করে দিয়েছেন, এক্ষরে মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। হাজারো পানি দিলে সে পানি পান করে তার কলিজাটা ঠান্ডা হয় না, এমন মানুষ দেখেন? দেখেন? দুই নম্বর আসার পর ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা সালাম গ্রহণ করো। লোকটি ডাক দিয়ে বলে, তুমি কে? বলে, আমি ফেরেশতা। কোন ডিপার্টমেন্টে ফেরেশতা তুমি বলো? ফেরেশতা ডাক দিয়ে বলে, আমি তোমার অক্সিজেন সরবরাহে কাজে নিয়োজিত ছিলাম। সারা জীবন তুমি কতটুকু অক্সিজেন গ্রহণ করবে, কতটুকু শ্বাস নিঃশ্বাস গ্রহণ করবে? আমি এই কাজে ভিতরে নিয়ে দিয়েছিলাম, এই ডিউটি আমি পালন করতাম, কিন্তু আজ কি এমন দিন এসেছে সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজেও তোমার জন্য সামান্য পরিমাণ অক্সিজেন আমি তোমার জন্য সরবরাহ করতে পারি নাই, অক্সিজেন আমি তোমার জন্য জোগাড় করতে পারি নাই। এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমার জন্য অক্সিজেন বন্ধ করে দিয়েছেন, এক কোটি তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। তার অন্তরটা শুকিয়ে যায়। তিন নম্বর আর আর ফেরেশতা আসে, আসার পর ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা তুমি সালাম গ্রহণ করো। বলে, তুমি কোন ডিপার্টমেন্টে ফেরেশতা? ফেরেশতা ডাক দিয়ে বলে, আমি তোমার পানি সরবরাহের কাজে নিয়োজিত ছিলাম। দুনিয়াতে তুমি কতটুকু পানি পান করবে, কখন পানি পান করবে, কলের পানি না বিলের পানি, মিনারেল ওয়াটার না নরমাল ওয়াটার, কি পানি পান করবে আমি তোমার জন্য সংগ্রহ করে রাখতাম। কিন্তু আজকে এমন দিন এসেছে, পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত সারা পৃথিবী
বিচরণ করে তোমার জন্য সামান্য পরিমাণ আমি পানি সংগ্রহ করতে পারি নাই। এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমার জন্য পানি বন্ধ করে দিয়েছেন, এর মানে হলো তোমার হায়াত জীবন শেষ হয়ে গেছে, এক করে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। লোকটি এই কথা শোনার পর ওই লোকটি ঘাবড়ে যায়, চিন্তিত হয়ে যায়, এখন কি করব, আমার তো বাঁচার উপায় নাই। এরপর চার নম্বরে দুইজন ফেরেশতা একসঙ্গে আসে, কয়জন? দুইজন ফেরেশতা একসঙ্গে এসে তাকে সালাম দেয়। এই দুইজন ফেরেশতা কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দিনে বলেছেন, কিরামান কাতিবি কিন্তু আজকে আল্লাহ ছুটি দিয়ে দিয়েছেন, আর তোমার জন্য গুনাহ লেখার দরকার নাই, নেকি লেখার দরকার নাই। এর মানে আল্লাহ হায়াত তোমার বন্ধ করে দিয়েছেন, হায়াতের জিন্দেগি তোমার শেষ হয়েছে, এখনই তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। লোকটি এই কথা শুনে সে ঘাবড়ে যায়, সে মনে মনে করে আরে আমার তো এখনই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, এখনই তো আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। মানুষ যখন মৃত্যু বরণ করে তার আত্মীয় স্বজন পরিবার পরিজন চতুর্দিকে তাকে ঘিরে বসে থাকে, থাকে তো এরকম দুনিয়া থেকে হয়তো কিছু গুণ গুণ হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আত্মীয় স্বজন পরিবার পরিজন বিভিন্ন জায়গা থেকে তাকে দেখার জন্য আসে, আসার পর তার দিকে চাচাতোয়াকির মতো চেয়ে থাকে। পৃথিবীর মানুষ মানুষ যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করে দুনিয়া থেকে হয়তো বিদায় নিয়ে চলে যাবে, এমন অবস্থায় তার আত্মীয় স্বজন পরিবার পরিজন চতুর্দিকে তার ঘিরে বসে থাকে, তার দিকে তিমির মতো তাকিয়ে থাকে। মালাকুল মওত যখন তার শরীর থেকে তার কণ্ঠনালী থেকে যখন টানতে টানতে তার রূহটা যখন বের করে নিয়ে চলে আসে, তার আত্মীয় স্বজন তিমির মতো তাকিয়ে থাকে, তাকে সাহায্য করার জন্য কেউ আগিয়ে আসতে পারে না। কেউ পারে নি ভাই? মানুষ যখন মৃত্যুবরণ করে পৃথিবীর কেউ তাকে সাহায্য করতে পারে? কেউ? আমার বিদায় ঘন্টা বেজে গেছে, আমার রবের সঙ্গে দেখা করার সময় হয়ে গেছে। এই জন্য কবি বলছেন, তুমি থাকবা কতদিন, হেছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন, হেছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, হেছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে। মানুষ যখন মৃত্যু বরণ করে কাফন পরানো হয় তখন এলাকার মানুষ তাকে দেখতে আসে না? আসে না? তাই কবি বলছেন, নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে, কিন্তু তোমায় মনে রাখবে সবাই, তোমায় মনে রাখবে সবাই অল্প কিছু দিন, হিমিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, হিমিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন, হিমিছে দুনিয়ায় তুমি থাকবা।
থাকবা কতদিন এই মিছে দুনিয়ায়, তুমি থাকবা কতদিন। মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, দুনিয়াতে ভালো আমলগুলো আমাদেরকে করতে হবে। একটু সকলে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, ফাঁকা জায়গায় পূরণ করি, একটু আগে আগে বসি, আর একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এরপরে পরবর্তীতে আমাদের জীবনে কি কি আমল করতে হবে, আমাদেরকে শুধু মুসলমান হলেই তো হবে না, আমাদেরকে হতে হবে মুমিন। কি হতে হবে? মুমিন হতে হবে। মুমিনদের পবিত্র কোরআনে আল্লাহ 30টা গুণ দিয়েছেন। কয়টা কয়টা বললাম? 30টা। আমার ছোট গবেষণায় মুমিনদের জন্য 30টা কোয়ালিটি পবিত্র কোরআন আল্লাহ দিয়েছেন। এই 30টা কোয়ালিটি আমি যখন বলতে সময় অনেক সময় লেগে যাবে, এখন তো বলার সময় হবে না। হুজুর চলে এসেছেন, ইনশাআল্লাহ আল্লাহ অন্য দিন সময় যদি রাখে, হায়াত বাকি তো মোলাকাত বাকি, ইনশাআল্লাহ অন্য দিন আপনাদেরকে এই কোয়ালিটিগুলো কি কি আমল করলে আমরা দুনিয়াতে আমরা নাজাত পেয়ে যাব, পরকালেও নাজাত পেয়ে যাব, এই আমলগুলো আলোচনা করতে অনেক সময় লেগে যাবে। আজকে হবে না ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাকি রাখে মোলাকাত অন্য দিন যদি হয় ইনশাআল্লাহ শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শোনা থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।